আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এন্ড আজকে আসছি আরও একটা বাইকের মাইলেজ টেস্ট নিয়ে। আর আজকে মাইলেজ টেস্ট করব টিভিএসের একটা বাইক নিয়ে। নর্মালি টিভিএসের যতগুলো বাইক আছে তার মধ্যে এই বাইকটাকে বলা হয় টিভিএসের মাইলেজ কিং বাইক, বিকজ এইটা থেকে অনেক অনেক মাইলেজ পাওয়া যায়। আর আজকে ফাইনালি এটা দিয়ে টেস্ট করে দেখবো যে জেনুইনলি এটা আসলে কত কিলোমিটার মাইলেজ দেয়। এক লিটার তেলে এটা থেকে আমরা কত কিলোমিটার মাইলেজ পাই। সো কোনো কথা না বলে চলেন এখন আমরা মাইলেজ টেস্টের দিকে চলে যাই। অ্যান্ড কথা হচ্ছে হেলমেটের ক্যামেরায়। তো এখন প্রথমে যেটা করব, আমরা হচ্ছে ট্যাঙ্ক থেকে সরাসরি কার্বোরেটরের তেলের যে লাইনটা আছে এটা খুলে দিব। অ্যান্ড এটা খোলা হয়ে গেছে আর পাইপের মধ্যে কিছুটা তেল থাকে, ওই তেলটা দিয়ে কার্বোরেটর কিছুক্ষণ হইলেও রান করবে। সো এখন বাইকটা স্টার্ট করে একটু ড্রাইভ করে এই তেলটা সম্পূর্ণ শেষ করে নিব। ফাইনালি বেবি এই বাজারে এসে এটা ফেল শেষ হলো। দেখি আরেকবার ট্রাই করে। হ্যাঁ ওকে, এটা ফেল শেষ। সো এখন আমরা এটাতে ফুয়েল নিব। তো এখন ফুয়েল নেবার পালা। আমরা এটাতে 100 মিল ফুয়েল নিব। সুইচ অফ করাই আছে এখানটাতে। পেট্রোল নিতেছি। আচ্ছা একদম দেখেন কাটায় কাটে 100 মিল নিয়েছি। এবার হচ্ছে এই 100 মিল ফুয়েল লাইনটা দিয়ে দিই এখানে। এই ওকে, বাস লাইন দেওয়া ডান। অ্যান্ড এটা এখন আমরা এই হ্যান্ডেলের মধ্যে ঢুকাই দিয়ে রাখি। বাস এখান থেকে তেলটা যাইতে থাকুক। ওকে, এবার এখানে মিটারের রিডিংটা একটু দেখাই, রোদের জন্য কতটুকু দেখা যাচ্ছে জানি না। 18,055.1 কিলোমিটার, 18,055.1 কিলোমিটারে শুরু করছি। বিসমিল্লাহ, 100 মিল ফুয়েল দিয়ে এখানে ফুয়েলের লাইনটা দিয়েছি। ও সরি, ফুয়েলের লাইনটা আমি অন রাখি নাই, অফ করেই ভুলে চালু করছি। এই তো এই জন্য স্টার্ট হচ্ছিল না। ওকে হ্যাঁ হয়েছে, বিসমিল্লাহ। আচ্ছা ফুয়েলটা আগে চেয়ে নিক। ওকে, মানে কার্বোরেটরের তেলটা একদম ফুরিয়ে গিয়েছিল যার কারণে স্টার্ট একটু প্রবলেম হলো ফার্স্ট টাইম। ওকে বিসমিল্লাহ, দেখা যাক এবারে 100 মিল ফুয়েল এটা কত দূর রান করে। 18,055.1 থেকে শুরু করছি, এবার দেখবো যে 100 মিলে কত দূর পর্যন্ত যায়। টিভিএসের যে বাইকগুলো আছে সেগুলোর তুলনামূলক কিন্তু মানে ধরতে গেলে অনেক বদনাম আছে যে মাইলেজ খারাপ দেয়, মাইলেজ খারাপ দেয়। আসলে টিভিএসের ম্যাক্সিমাম বাইকগুলো হচ্ছে মানুষ হচ্ছে এগুলো মানে রেডি পিক আপের জন্যই বা ফাস্ট অ্যাক্সেলারেশনের জন্যই হচ্ছে মানুষ চুজ করে। অ্যান্ড যার কারণে দেখা যায় যেমন 4V-তে হচ্ছে 4-valve ইঞ্জিনের কারণে ফুয়েল অনেক বেশি খায়, বাট ওদের এই একটা মাত্র মডেল যেটা হচ্ছে আপনার মেট্রো প্লাস, মেট্রো বলেন মেট্রো প্লাস বলেন, এটাতে মোটামুটি খুব বেটার মাইলেজ পাওয়া যায়। অ্যান্ড এই জন্যই আজকে মূলত মেট্রো প্লাসের মাইলেজটা টেস্ট করা। আর আমি হচ্ছে এখন মেবি ইকোনমি মোডে চালাইতেছি। এটা হচ্ছে টোটাল দুইটা মোড আছে, একটা পাওয়ার মোড একটা ইকোনমি মোড। তো এখন এটা ইকোনমি মোডে রান করতেছে। আমি হচ্ছে প্রথমে নর্মালি খুব ভদ্রভাবে রাইড করবো অ্যান্ড বরাবর যেটা করে আসি, আর সেকেন্ড টাইমে যেটা করবো সেটা হচ্ছে একটু রাশ রাইড করবো। সো দুইটা ইয়া দিয়েই আমি দেখবো যে মানে কোনটাতে কত মাইলেজ দেন, এভারেজ করে আমরা অরিজিনাল মাইলেজটা বের করে নিব। অ্যান্ড আমি ভিডিওটা কাটতেছি না, কজ আমি সবসময় ট্রাই করি একদম অনেস্ট রেজাল্ট আপনাদের দেখানোর জন্য। এই জন্য পুরো টাইমটাই ভিডিও থাকবে, রান থাকবে। দেখি তো এই পুরাটা টাইম আমি ইকোনমি মোডে রান করতেছি, খেয়াল করছেন কিনা যায় না। এই যে গ্রিন কালার লাইটটা দেখেন, এই যে মাঝে মধ্যে পাওয়ারে উঠতেছে আসলে, কিন্তু আমি আবার ইকোনমিতে নাইমে আসতেছি পাওয়ার উঠে গেলে। এখন মিটারের রিডিং হচ্ছে 18,056.4, তার মানে অলরেডি 1.3 কিলোমিটার রান করছি।
অবস্থা এখনো বেশ খানিকটা ফুয়েল এখনো রয়ে গেছে। মেবি হচ্ছে এই বাইকের মেইনটেনেন্স একটু ঘাটতি আছে, বিকজ আমি হচ্ছে বাইকটাতে কেন জানি রাইড করতে ওই রকম একটা শান্তি পাচ্ছে না, কী যেন একটা প্রবলেম, কী যেন একটা প্রবলেম এরকম মনে হচ্ছে। ১৮,৫৭.১ তার মানে ২ কিলোমিটার চলে আসছি। ১৮,৫৮.১ দ্যাটস মিন ৩ কিলোমিটার চলে আসছি। ফুয়েল এখনও কিন্তু বেশ খানিকটা ফুয়েল আছে, সো আশা করা যায় আরও বেশ খানিক রাস্তা আরও যাবো, দেখা যাক কী অবস্থা হয়। আসলে ইকোনমিতেই রাইড করতেছি, মাঝে মধ্যে পাওয়ার উঠে গেলে আবার ইকোনমিতে ব্যাক করে আসতেছি। সো নর্মালি কিন্তু রাইড করতে গেলে এমনটা হওয়াটা অস্বাভাবিক, কিছু না, এরকমই হয়। অ্যান্ড এরকম হইলে মেবি জেনুইন মাইলেজ আরও বেটার পাওয়া যাবে। একদমই এভারেজে ৪০-৪২ এরকম স্পিডে রান করতেছি মেবি, এখন মাঝে মধ্যে হয়তো একটু ৪৫ উঠতেছে এমন, মানে একদমই খুবই ভদ্র ছেলের মতো রাইড করতেছি। ভদ্র ছেলের মতো রাইড করলে কত মাইলেজ পাওয়া যায় এটা দেখার জন্য। ওকে, ১৮,৫৯.১ তার মানে মোটামুটি ৪ কিলোমিটার আমরা চলে আসছি অলরেডি। প্রচন্ড বাঁক, ১৮,৫৯.৬। ভিডিওটা করবো করে সকালের দিকে বের হইলো, কিন্তু আমার এখন অলরেডি দেখেন দুপুরে আজান দিয়ে দিল, জোরের আজান। যতটা একটু সামনে যাই, এটা খুব বিরক্ত করতেছে, পাওয়ারে উঠা গেলো কিছু করার নাই, এখন একটু সামনে যাইতেই হবে আমাকে। ওকে, ১৮,৬০.১ ৫ কিলোমিটার চলে আসছি। ট্রেনে টান দিতেছে, কিন্তু এমন হওয়ার কথা না, এটা দিয়ে বেটার মাইলেজ পাওয়া যায় অনেক, সো অনায়াসে আরো অনেক দূর যাওয়ার কথা। ফুয়েলটা ঠিক মতো যাক, একটু আমি তেলের পাইপটা উঁচাই দিতেছি। হ্যাঁ, তেলের পাইপটা একটু উঁচাই দিই, মানে পুরোপুরি ফুয়েলটা যেন কার্বোরেটরে পৌঁছায়, তার জন্য আমি একটু
সর্বোচ্চ গতিসীমা 40, আর আমিও কিন্তু 40 স্পিড মাইনে চালাইতেছি। যাই হোক, রোডের রুলস ফলো করা উচিত সবারই। প্রচণ্ড ধাক্কা অনুভব করতেছি, আমার মনে হচ্ছে বাইকটা খুব বেশিক্ষণ রান করতে পারবে না, ছাইরা দিবে। ১৮৬০.৮ বন্ধ হয়ে গেছে, ট্রাই করবো আর একবার স্টার্টটা উঠানোর, দেখা যাক যদি পসিবল হয় তো। সো এখন মিটিং মিটারের রিডিং যেটা 18,609, দ্যাটস মিন প্রথম 100 mile ফুয়েলে আমাদের রান করছে মোটামুটি, পরে ক্যালকুলেশন করে দেখে নিব। তো আমরা সেকেন্ড টাইম ফুয়েল উঠাবো, অ্যান্ড ট্রেলার লাইট অফ করে নিই, নাহলে পারফেক্টভাবে মাপ নেবো কী করে। আবার 100 mile ফুয়েল নেবো, এখানে আসলে খুলতে হবে, না খুললে সুন্দর মতো ধরতে পারবো না আর অরিজিনালি মাপটা পাবো না। আবারও আমরা এটাতে নেব 100 mile ফুয়েল, 100 mile-এর একটু কম আছে। এবার এটা 100 mile আছে, অ্যান্ড এখন দেখি এটার কী অবস্থা, কতটুকু রান করে। এবার একটু রাশ রাইড করব, মানে একথা ইকোনমি প্লাস হচ্ছে আপনার হলো আমার দুইটা মুডেই রান করা ট্রাই করবো এবার। ওকে, এটা সুন্দর মতো গেছে, তেল না পরে আমি হাত দিয়ে ইয়ে করে দিচ্ছি, সমস্যা নেই। সো সেম ভুল আর এবার করতেছি না আমি, এবার ফুয়েলের লাইনটা সেম ভুল এবার করবো না, এবার ফুয়েলের লাইনটা আমি অন করে দিয়েই তারপর উঠবো বাইকে। ওকে, অন দেন, এখন আমরা আবার রান করি, বিসমিল্লাহ। এবার কিন্তু শুরু করছি আমরা হচ্ছে 18,609-এ। শুরু করছি আর এবার তো বলছি যে আমরা একটু রাশ রাইডও করবো। এটার স্পিডোমিটার মেবি কাজ করে না ঠিক মতো, আমি বুঝতে পারতেছি না যে আমি এখন মূলত কত স্পিডে রান করতেছি। আমি এতক্ষণ 40 মনে করছি, বাট ওইটা আসলে ঠিকঠাক মনে ছিল না, বিকজ দেখেন আমি স্পিডোমিটার আমাকে এখন 0 দেখাইতেছে, মানে আমি এখন চালাইতেছি না বাইক, এরকম একটা অবস্থা। যাই হোক, ৬১.৯,
অনেক অত্যাচার, যাক তারপরে এখানে মাঝামাঝি তারা ফাঁকা রাখছে, যাওয়ার জায়গাটা রাখছে, অনেক জায়গাতে পুরো রোড ব্লক করে দেয়। 1862.3 কিলোমিটার চলছে, আম অলরেডি আম পাড়া শুরু হয়ে গেছে, দেখেন আম নিয়ে যাচ্ছে। আমি স্পিড চাইলেও বুঝতে পারবো না। তবে টিভিএস এর বাইক সেটা যত মানে যত সিসির হোক না কেন, একটা জিনিস সত্যি, সে যে বাইকের টান আছে এটা যত সিসিরই হোক। স্টার্ট অফ হয়ে গেছিল না কারণে জানি না, ফুয়েল ঠিক মতো পাচ্ছে না, মেবি আমি একটু ধরি হাত দিয়ে। তবে রাফ রাইড করলে এটাও মাইলেজ খুব একটা ভালো দিচ্ছে না যা বুঝতেছি। এটা সব বাইকের ক্ষেত্রে, কার্বোরেটর বাইকগুলো যেটা আপনি মানে রাফলি অ্যাক্সেলারেশন করলে সেটা মাইলেজ কম পাবেন, এটা স্বাভাবিক একটা বিষয় খুবই, এটা অস্বাভাবিক কিছু না। তারপরে খারাপ না চলতেছে এখনো, কিন্তু এত বাঁক রাস্তা হইলে তো ৬৪.৪ ফুয়েল অবশ্য খুব বেশি নাই, আমি জানি না কতটুকু রান করবে, এবারের ফলাফল আসলেই মনে হচ্ছে একটু তুলনামূলক আগের চাইতে অনেক কম হচ্ছে, মেবি মনে হচ্ছে। তেলে টান দিচ্ছে, এই তেলে টান দিলে এরকম সময় না ওভারটেক করতে গেলে খুব ভয় লাগে। ৬৫.৯ ৬৬ কিলোমিটার না খারাপ না, দেখা যাক আর কতটুকু যায়। বাহরে বাহ, এখনো চলতেছে ভালো মতোই।
6.4 না, এখনো যাবে অনেক রাস্তা যা বুঝলাম। আবার স্টার্ট হয়ে গেছে, এটা আবার যাচ্ছে। ওয়াও, আমি তো ভাবছিলাম এবার অফ হয়ে যাবে একদম, বাট এটা এখনো চলতেছে, তবে আর বেশি দূর চলবে না হয়তো। এটা শেষ মুহূর্ত ঘনিয়ে আসছে, ফুয়েলও শেষ একদমই। আরেকটু দেখি, আরেকবার স্টার্ট করার চেষ্টা করে দেখি। শেষ। তো এবার এটা গেছে হচ্ছে 18,066.8 কিলোমিটার পর্যন্ত। এখন ক্যালকুলেশনের পালা, তাহলে বুঝবো যে এটার মাইলেজ কত পাইছি। ফার্স্ট অ্যাটেম্পটের মাইলেজ 58 কিলোমিটার অ্যান্ড সেকেন্ড অ্যাটেম্পটে পাইছি 59 কিলোমিটার, যেটা রেভারেজ করে মাইলেজ দাঁড়িয়েছে 18.5 কিলোমিটার প্রতি লিটারে। সো আচ্ছা, এ পর্যন্ত, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।